প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি আমের লাচ্চি, খুব মজাদার, লোভনীয়, ঠান্ডা ঠান্ডা কুলকুল একটা লাচ্চি। এই সামারে খেয়ে মন প্রাণ জুড়িয়ে যাবে, তো দেখলেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। চলুন দেখে নেওয়া যাক কী কী দিয়ে আমি তৈরি করি। প্রথমে আম নিয়েছি, আমগুলোকে কেটে এভাবে ছোটো ছোটো টুকরো আকারে কেটে নিতে হবে। তো আর নিয়েছি চিনি, চিনিটা স্বাদ মতো পরিমাণ মতো নিতে হবে, লেবুর রস, বিট লবণ, সাদা লবণ, পুদিনা পাতা। এই যে দেখুন গাছের তরতাজা পুদিনা পাতা। আর নিয়েছি দই। তো এবার একটা গ্রাইন্ডার জারে প্রথমে নিয়ে নিচ্ছি কেটে রাখা আমগুলো। তো এই তো দেখুন, প্রথমে আম নিয়ে তারপরে চিনিটা নিয়ে নিলাম। চিনিটা আপনারা কম বেশি করে স্বাদ অনুযায়ী নেবেন, পরিমাণ মতো বিট লবণ, স্বাদ মতো সাদা লবণ আর পুদিনা পাতা দিয়ে দিলাম, লেবুর রস ফ্লেভারের জন্য। এবার দিব দই। এখানে প্রায় 2 কাপের মতো আমি দই অ্যাড করছি, করে গ্রাইন্ডার জারে এগুলোকে সুন্দর করে গ্রাইন্ড করে নিতে হবে। তো গ্রাইন্ড করার জন্য সামান্য ঠান্ডা পানি অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এবার এখন দেখুন এই যে গ্রাইন্ড করে নিচ্ছি। তো এভাবে করলে খেতে দুর্দান্ত স্বাদের হয়, তো যারা খেয়েছেন তারা জানেন এর মজা কতটা, আর যারা এখনও খেয়ে দেখেননি বা খাননি তো তারা ভীষণ মিস করছেন। তো বাসা অবশ্যই এভাবে ট্রাই করবেন। আমি এবার গ্লাসে সার্ভ করছি। তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে সবসময়ের জন্য আমার চ্যানেলের পাশে থেকে নিত্য নতুন রেসিপি উপভোগ করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তৈরি হয়ে গেল নিমিষেই, খুব দ্রুত লাচ্ছি। তো স্বাদটা আরও বাড়ানোর জন্য, কলিজা ঠান্ডা করার জন্য বরফ কুচি অ্যাড করবেন। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে এই গরমে, অবশ্যই ট্রাই করবেন, প্রিয়জনকে খাওয়াবেন, সকলে ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।